পটাশপুর 2 নম্বর বাগমারি গার্লস হোস্টেলে করোনা সেফ হোমের উদ্বোধন হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় করোনা রোগীদের সেবা প্রকল্প সেফ হোমের উদ্বোধন করেন পটাশপুর 2 নম্বর ব্লকের বাগমারি নারী কল্যাণ শিক্ষা সংসদের মধ্যে উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি। উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস। বর্তমান 30 শয্যা সুসজ্জিত বেডসহ পটাশপুর ব্লকে করোনা আক্রান্ত রোগীদের 4 বেলা খাওয়ারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখার রাজ্য সরকারের আদেশ অনুসারে বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা। এবং জানা যায় আগামী দিনে আরও 30 শয্যা বিশিষ্ট সেফ হোম তৈরি করা হবে। পটাশপুর 2 নম্বর বাগমারি গার্লস হোস্টেলে করোনা সেফ হোমের উদ্বোধন করলেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আজকে উপসর্গহীন করোনা যারা বাড়ির মধ্যে কোয়ারেন্টাইনে আছেন সকলের কিন্তু উপযুক্ত পরিকাঠামোগত ঘরের ব্যবস্থা নেই। যে সমস্ত মানুষজন উপযুক্ত পরিকাঠামোহীন ঘরের অভাব রয়েছে সেই সমস্ত মানুষজন উপসর্গহীন করোনা যারা আছেন তারা সেফ হোমে আসবেন। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনবাবু, আমাদের বিডিও সাহেব, আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মিলনবাবু, স্তর পঞ্চায়েত ব্যবস্থা সকলেই সরকারি সহযোগিতায় এই সেফ হোম যতদিন পর্যন্ত করোনা নামক বিশ্ব মহামারী মনুষ্য জাতির পিছু তাড়া করবে ততদিন পর্যন্ত এটা চলবে এবং সব ধরনের পরিষেবার ব্যবস্থা রয়েছে। কতগুলো বেডের ব্যবস্থা রয়েছে? 20 শয্যার সেফ হোম আজকে এই বাগমারি গার্লসগুলোই উদ্বোধন করা হয়েছে। পরিষেবা একটি উপসর্গহীন করোনা রোগী থাকবে, তার টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনার থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিএমই সাহেব এসেছিলেন, উনি প্রতিদিন 2 বার করে রোগীদের ট্রিটমেন্ট করবেন, পর্যবেক্ষণ করবেন, ওষুধের ব্যবস্থা থাকবে, সব ধরনের ব্যবস্থা থাকবে।